পথে এরকমই স্লিপ করে আমার ওয়াইফ এইভাবে চিৎ হয়ে পড়ে গেছে। নগরসের 7টা বাজে আমি হসপিটাল নিয়ে গেছি, 8টা বাজে, 8টা থেকে রাত্রে 2টা পর্যন্ত আমি হসপিটালে। মেদ গার্ডেন চিলড্রেন সেন্টার, এই চিলড্রেন সেন্টারে সকালবেলা আমাদের মা বোনেরা যে ইন্ডিয়া বগিনিয়া যে স্কুলে যায়, লোকাল কাউন্সিল এগুলি রিপোর্ট করলে যদি এগুলি কানে না নেয়, এটি কাজ কার, এটা তো বুঝতেছি না আমরা। একটা লবণ ছিটানের কথা, গ্রিড বলে যাকে নাকি, গ্রিড বলে ওইটা ছিটানের কথা, কিন্তু ওইটা ছিটেছে কই? আমার গতকালকে আমার ওয়াইফকে পাঠিয়েছি আমার বাচ্চাকে পিক আপ করার জন্য অলগা প্রাইমারি স্কুলে। ওই সময়টাতে আসার সময় এই যে রাস্তার অবস্থা দেখেন, ওখানে ওই অবস্থা যেখানে পড়ছে ওখানে একই অবস্থা, এই যে দেখেন রাস্তার অবস্থা, এখানে এই যে একটা চিলড্রেন সেন্টার, এখানে এই চিলড্রেন সেন্টারে সকালবেলা আমাদের মা বোনেরা যে ইন্ডিয়া বগিনিয়া যে স্কুলে যায়, এখানে কীভাবে ব্যালেন্স রাখতে পারে বলেন আপনারা? এখানে তো ব্যালেন্স রাখা সম্ভব নেই, যেই অবস্থায় সেখানে রাস্তার যেই অবস্থা, পুরাটা রাস্তায় অবস্থা দেখেন, একদম পুরাটা রাস্তায় অবস্থা। আর রোডের যেই বরফগুলি গলে গেছে এগুলি জাস্ট গাড়ির যাতায়াতের জন্য গলে গেছে, কিন্তু আমার তো জানা মতে, আমি আসলে তো মিনি ক্যাব করি, মিনি ক্যাব ড্রাইভার, তো সেইভাবে আমি বিভিন্ন কাউন্সিলে তো আমার ঘুরতে যাই আমরা কাস্টমার নিয়ে। যেমন আমি দেখছি লামবেত কাউন্সিল, সাউথওয়ার কাউন্সিল, তারপরে কি জানা ওয়ালথাম ফরেস্ট কাউন্সিল, এই যে রাস্তার অবস্থাটা দেখেন পুরাটা ইয়াইস হয়ে গেছে গা। আজকে 4 দিন চলতেছে, পুরা প্রপার 4 দিন, 4 দিন আজকে এই বরফ গলে নেই। একটা লবণ ছিটানের কথা, গ্রিড বলে যাকে নাকি, গ্রিড বলে ওইটা ছিটানের কথা, কিন্তু ওইটা ছিটেছে কই? ছিটানে এই যে রাস্তাটা, আপনি নিচে রাস্তাটা ক্লিয়ার হয়েছে, জাস্ট এই রাস্তাটা ক্লিয়ার হয়েছে গাড়ির যাতায়াতের জন্য। সারাদিন যেমন সারাদিন লোকজন যাতায়াত করে তাতে কিছু হয়তো গলে নরম হয়, রাত্রে হইলে মাইনাস টেম্পারেচার -2, -3, -5, আজকে গত রাতে -6 ছিল, এই কারণেই এই ইগুলি স্নোগুলি হয়ে গেছে আইস। এখন এই আইসের ভিতরে মানুষ কীভাবে চলাফেরা করে, এটা কি কাউন্সিলের দায়িত্ব নাই? এরকম এই স্লিপার রাই রাস্তা ওখান দিয়ে আসার পথে, ওই যে আসার পথে এরকম স্লিপ করে আমার ওয়াইফ এইভাবে চিৎ হয়ে পড়ে গেছে। পরে হাতের এই হাতের উপরে এই হাতটা ব্যথা হয়েছে আর কোমরে ব্যথা হয়েছে। তেমন অবস্থা বাসায় আসার কিছুক্ষণ পরে আমি ওরে পেইন রিলিজ একটা আছে, ক্রিম আছে, ওই ক্রিমটা আমি মেসেজ করে দেওয়ার পরে দেখলাম যে ওর এই কোমরের এই জায়গাটা বেশ গরম হয়ে যেতেছে। তখন আমার সন্দেহ হয়েছে যে সাধারণত আমার পূর্ব অভিজ্ঞতা থেকে কিছু জান মনে হয় যে কোনো ফ্র্যাকচার বা কোনো মস্কাইটিস কোনো রকম যদি কোনো জাম ই হয় এফেক্ট হয় তাহলে ওই জায়গাটা গরম হয়ে যায়, আমার সন্দেহ হয়েছে। তা আমি হসপিটালে নিয়ে গেছি, হসপিটালে নিয়ে যাওয়ার পরে দেখেন হসপিটালে আমি 8টা বাজে গেছি, ঘটনা ঘটছে 7টা বাজে, আমি হসপিটাল নিয়ে গেছি 8টা বাজে, 8টা থেকে রাত্রে 2টা পর্যন্ত আমি হসপিটালে। শেষ পর্যন্ত এক্স রে করছে, এক্স রে করে ফ্র্যাকচার হয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যথা পাইছে, ভালোভাবে ব্যথা পাইছে, আজকে থেরাপিতে ডাকছে, থেরাপি করার জন্য বলছে থেরাপিতে ডাকছে, তো থেরাপি করতে হবে মনে হয়, জানি না দেখবো আর কি। কিন্তু তারপরেও ওর কোমরে খুব ব্যথা, কোমরেও ঠিক মতো লড়তে পারে না এমনভাবে কোমরে লাগছে, কিন্তু কোমরের ট্রিটমেন্টটা হসপিটাল থেকে করে নাই, হসপিটাল থেকে কোমরের কথা বলছে তোমরা দেখো আমি মেডিসিন দিয়ে দিলাম, যদি না কমে তাহলে তোমরা জিপিতে যোগাযোগ করবা। এখানে দেখেন এই জায়গা দিয়া, এইটা একটা চিলড্রেন সেন্টার, মেদ গার্ডেন চিলড্রেন সেন্টার। আমি কালকে দুঃখের বশত হয়ে আমি লেখছিও ফেসবুকেও লেখছি, কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি এইভাবেই লেখছি ফেসবুকে স্ট্যাটাসটা দিচ্ছি, তা আমি লেখছি কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করে যে স্ট্যাটাসটা দিচ্ছি ওইটা আমাদের এই লোকাল কাউন্সিলারের নজরে গেছে, রেবেকা সুলতানা, সে উনি আমার সাথে যোগাযোগ করছে, উনি আমার সাথে যোগাযোগ করার পর আমার ওয়াইফের খোঁজখবর নিছে, নেওয়ার পরে এই সকালবেলা বলছে যে ঠিক আছে আমরা আসবো, তো ওনারা দেখে গেছে, আমার ওয়াইফকেও দেখে গেছে। তো এই যে কাউন্সিলাররা যদি লোকাল কাউন্সিলর এগুলি রিপোর্ট করলে যদি এগুলি কানে না নেয়, এটি কাজ কার, এটা তো বুঝতেছি না আমরা সাধারণ মানুষরা তো বুঝতেছি না এই কাজগুলি কার।